সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হল নাম্বার। তো নাম্বার বলতে আমরা আসলে কী বুঝি? নাম্বার দ্যাট মিন্স সংখ্যার ধারণা। বাংলা গ্রামারে যেটিকে বলা হয়েছে বচন, আর ইংলিশে সেটি হলো নাম্বার। তার বাংলা হলো সংখ্যা বা সংখ্যার ধারণা, অর্থাৎ আমরা যে বিভিন্ন জিনিস কাউন্ট করি বা গণনা করি সেগুলোই হচ্ছে নাম্বার। তো ইংরেজিতে নাম্বার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো সিঙ্গুলার, দ্যাট মিন্স যে নাম দিয়ে একটিমাত্র সংখ্যা বোঝানো হয় সেটি হলো সিঙ্গুলার নাম্বার, আর যে নাম দিয়ে একের অধিক নামকে বোঝানো হয় সেটি হলো প্লুরাল নাম্বার, দ্যাট মিন্স বহুবচন, অর্থাৎ বাংলায় এক বচন এবং বহুবচন। তো এক বচন বিশিষ্ট নামগুলোকে বহুবচন বিশিষ্ট নামে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে পরিণত করার জন্য কিছু নিয়মকানুন আছে। আজকে আমরা এর কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা সফল হবে। তো প্রথমেই যে নিয়মটি সেটি হলো যে নাউনের শেষে সাধারণত এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়। সাধারণত সব ক্ষেত্রে না, এর ব্যতিক্রম তো অবশ্যই আছে, সেজন্যই বলা হচ্ছে যে এখানে নাউনের শেষে সাধারণত এস যুক্ত করে এটাকে প্লুরালে পরিণত করা হয়। যেমন দুই একটা উদাহরণ যদি এখানে দেওয়া যায়, যেমন প্রথমটি হলো এখানে বার্ড এসটাকে প্লুরাল করতে হলে এর সাথে এস যুক্ত হবে, BIRDS, বার্ডস। আর দুটো ধরনের এরকম বলি আমি, যেমন ক্যাট, এটা প্লুরাল হবে CATS, ক্যাটস। তাহলে এক নম্বর নিয়মটি হলো যে নাউনের শেষে সাধারণত এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়। নাম্বার টু, অর্থাৎ দুই নম্বর নিয়মটি হলো এখানে যে কোনো নাউনের শেষে যদি কোনো নাউনের শেষে যদি সাধারণত এস থাকে, ডাবল এস থাকে, সিএস থাকে অথবা জেড থাকে, এই সমস্ত অক্ষরগুলো অর্থাৎ কনসোনান্টগুলো যদি থাকে কোনো নাউনের শেষে, অর্থাৎ এস, ডাবল এস, সিএস, জেড, এগুলো যদি থাকে কোনো নাউনের শেষে, তাহলে এটাকে প্লুরাল করার জন্য তখন এখানে এস যুক্ত করতে হয়, এখানে শুধু এস যুক্ত হয় না। তাহলে এর একটু উদাহরণ দেখা যায়, যেমন বাস, এসে সেখানে কনজাংশন আছে, এখানে দেখা যাচ্ছে এস আছে, এটা প্লুরাল নাম্বার হবে বাসেস, BUSES, বাসেস। তারপরে আরেকটা উদাহরণ দেখা যায় এখানে বক্স, BOXES, বক্সেস। তাহলে আমরা কি জানতে পারলাম যে নামের শেষে যদি এস থাকে, এক্স থাকে, ডাবল এস থাকে, সিএস থাকে অথবা জেড থাকে, তাহলে এই সমস্ত নাম করে প্লুরাল করার জন্য আমাদেরকে এস, শুধু এস না, এখানে এস যুক্ত করতে হবে। তো দুটো নিয়ম আমরা জানতে পারলাম। এবার নাম্বার তিন, তৃতীয় যে নিয়মটি আছে সেটি হলো কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই, তাহলে সেটাকে প্লুরাল করার জন্য সেই ওয়াই লেটারটি উঠিয়ে দিতে হবে এবং এর পরিবর্তে আইএস যুক্ত হবে। কখন আইএস যুক্ত হবে, এখানে দুইটা ব্যাপার আছে, যে এই ওয়াইয়ের আগে যদি কনসোনান্ট থাকে, ওয়াইয়ের আগের অক্ষরটি, দ্যাট মিন্স লেটারটি, তাহলে ওয়াইয়ের সাথে এখানে ওয়াইয়ের পরিবর্তে আইএস যুক্ত হবে, ওয়াইটা বাদ দিয়ে। আর যদি ওয়াইয়ের আগের লেটারটি ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যুক্ত করলে এটা প্লুরাল নাম্বার হয়ে যায়। তো আসো উদাহরণ দেখা যাক দু একটা, যেমন যেমন একটা উদাহরণ আছে এখানে LADY, লেডি, তাহলে এটা প্লুরাল হবে LADIES, দ্যাট মিন্স এখানে ওয়াই এর জায়গায় আইএস রিপ্লেস হবে এখানে। আর একটা উদাহরণ এখানে দেখো, সেটি হলো যেমন ডিউটি, DUTY, তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে এখানে হবে DUTIES, মানে ওয়াই এর এখানে রিপ্লেস হবে আইএস। তো এটা হলো এর এখানে ওয়াই আগে এখানে দেখা যাচ্ছে এখানে কনসোনান্ট আছে, সেজন্য ওয়াই উঠিয়ে দিয়ে এখানে আইএস যুক্ত হবে।
আর যদি ওয়াই এর আগে এখানে ভাওয়েল থাকে তাহলে এখানে শুধু এস যোগ করলে হয়ে যাবে এখানে যেমন এক প্রথম দেখা যায় যেমন বয় তাহলে এখানে যে বয় এর আগে এখানে কি দেখা যাচ্ছে একটা ও আছে ভাওয়েল আছে তাহলে এখানে এটা কি হবে বি ও ওয়াই এস ভয়েস ঠিক একই রকম যদি টয় হয় টি ও ওয়াই টয় তাহলে টি ও ওয়াই এস টয়েস এরকম অর্থাৎ ওয়াইয়ের আগে যদি ভাওয়াল থাকে তাহলে আমরা এখানে শুধু এস যোগ করবো আর যদি কনসোনান্ট থাকে তাহলে ওয়াই উঠিয়ে দিয়ে আইএস হবে এখানে এরপরের নিয়মটি হচ্ছে যদি নামের শেষে যদি এখানে যদি এফ থাকে এফ নামের শেষে যদি এফ অথবা একই থাকে তাহলে নামের শেষে এফ অথবা এপি থাকলে তখন কী হবে তখন প্লুরাল করার জন্য এখানে ভিএস যুক্ত হবে এখানে যেমন একটা উদাহরণ দেখা যায় এখানে যেমন সি এ এল এল কাপ তাহলে এর পরিবর্তে হবে এখানে সি এল সিএএল ভিএস কাপস তার মানে এখানে হলো এই যে এফ বাদ দিয়ে অথবা এফ ই বাদ দিয়ে এখানে হবে ভিএস যেমন ওয়াই ডাব্লিউ আই এফ ই ওয়াই তাহলে এই এফ ই বাদ দিয়ে এখানে হবে ডাব্লিউ আই ভিএস ওয়াইস তাহলে আশা করি তোমার নিয়মটা এখানে বুঝতে পারছো আর যে এখানে এফ বা এফ থাকলে তারপরে এখানে ভিএস যুক্ত হবে এখানে ভিএস যুক্ত করে এর পরিবর্তে ভিএস যুক্ত করে এটাকে প্লুরাল করতে হবে তো আশা করি তোমরা ক্লাসটি এবং আরও কিছু শব্দ এখানে আছে যেগুলো শব্দের ভিতরে নামের ভিতরের ভিতরের লেটার চেঞ্জ করে এগুলোকে প্লুরাল করা হয় এরকম কিছু কিছু শব্দ আছে তোমরা তো সেখান থেকে দুই একটা উদাহরণ এখানে দেখা যাক যেমন ম্যাম একটু পুরোটা নাম্বার হলো ম্যাম মানে মাঝখানের মাঝখানের ভাওয়ালকে চেঞ্জ করে এখানে এটাকে প্লুরাল করা হয়েছে তো আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং সিঙ্গুলার নামকে কীভাবে প্লুরাল নামে পরিণত করা যায় সে বিষয়ে মোটামুটি একটা ধারণা লাভ করতে সক্ষম হবে তোমরা পাঠ্যবই থেকে এর বেশ কিছু উদাহরণ দেওয়া আছে সেগুলো অনুসরণ করতে পারো তো সকলকে ধন্যবাদ আজকের ক্লাস সে অংশগ্রহণ করার জন্য